স্পষ্ট ঘোষণা, বাব্রি মসজিদের জায়গায় যতই মন্দির নির্মাণ করো না কেন, আমরা সেই মসজিদ পুনরুদ্ধার করবই, করবো ইনশাআল্লাহ। আজ যদি করতে না পারি, মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করে যাব যে তোরা চেষ্টা করবি, বলে যাব তোরা না পারলে তোদের সন্তানদেরকে বলে যাবি যে বাব্রি জায়গায় অযোধ্যায় মুসলমানদের পবিত্র মসজিদ ছিল, সেই বাব্রি মসজিদকে পুনরুদ্ধার করতে আমরা শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত প্রয়োজনে অপেক্ষা করব, কিন্তু চূড়ান্ত লড়াইয়ে সেখানে আবার আল্লাহর ঘর মসজিদ কায়েম করে ছাড়ব। আজ মুসলমানদের পবিত্র একটা মসজিদকে শহীদ করা হয়েছে, মুসলমানদের একটা মসজিদকে দখল করার পায়তারা করা হয়েছে, মুসলমানদের 500 বছরের প্রাচীন মসজিদ বাবরি মসজিদ, এ মসজিদকে কলঙ্কজনকভাবে বিচার বিভাগীয় এক মিথ্যাচারের মাধ্যমে ভারত হিন্দুত্ববাদী সরকার আজকে মুসলমানদের কলিজার উপরে আঘাত করে বাবরি মসজিদ দখল করে নিয়েছে। বাবরি মসজিদ ইসলামের শরীয়তের সিদ্ধান্ত হলেই যেখানে একবার মসজিদ প্রতিষ্ঠিত হয়ে যাবে সেখানে যদি বিশাল বড় ধরনের কোনো সংকট তৈরি না হয়, কোনো কারণে সেই মসজিদকে অপসারণ করা যাবে না। সেখানে মসজিদ সেই জমিনের পাতাল পর্যন্ত এবং যেখানে মসজিদ হয়েছে সেখান থেকে আসমান পর্যন্ত পূর্ণ জায়গা উপরে এবং নিচে সম্পূর্ণটাই মসজিদ হিসেবে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। বাদশাহ বাবর সেই মুঘল সাম্রাজ্যের সময়ে তার নামে যে মসজিদ অযোধ্যায় নির্মাণ করা হয়েছিল ঐতিহাসিকভাবে প্রমাণিত, সেখানে কোনোদিন কোনো মন্দির ছিল না, মুসলমানদের হাজার বছরের ইতিহাসে কেউ এমন প্রমাণ দেখাতে পারবে না যে মুসলমানরা অন্য ধর্মের উপাসনালয়ে, অন্য ধর্মের কোনো ধর্মীয় উপাসনালয় দখল করে মুসলমানরা মসজিদ নির্মাণ করেছে, বিশ্ব ইতিহাসে এমন নজির কেউ দেখাতে পারবে না। আজ যে ঘটনা ঘটানো হলো 1992 সালে, এই নরেন্দ্র মোদি এবং আদবানীরা, নরেন্দ্র মোদি এবং তার গুরু আদবানীরা সন্ত্রাসী কায়দায় মুসলমানদের পবিত্র মসজিদ 500 বছরের প্রাচীন মসজিদকে ওরা শহীদ করেছিল। সারা ভারত জুড়ে গোটা বিশ্বব্যাপী মুসলমানরা প্রতিবাদ করেছিল, আর সবচেয়ে বড় প্রতিবাদ সেদিন হয়েছিল আমার এই সোনার বাংলাদেশে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে প্রায় 5-7 লক্ষ মুসলমান সীমান্ত প্রদেশে সীমান্তের দিকে রওনা করেছিল। 1993-এর 2 জানুয়ারি ঢাকার বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে রওনা করে 4 জানুয়ারি যশোর রেল স্টেশন, যশোর কেন্দ্রীয় বাস স্টেশন থেকে 7 লক্ষ তাওহিদী জনতাকে নিয়ে শাইখুল হাদিস রওনা করেছিলেন অযোধ্যার অভিমুখে। 16 মাইল পথ পাড়ি দেওয়ার পর ঝিকর গাছায় সন্ধ্যানাগাদ তখনকার সময়কার শাসক বাহিনী বুলেটের আঘাত করে, গুলি ছুড়ে তারপরে সেই লং মার্চের কাফেলার গতিরুদ্ধ করেছিল। মোহতারাম হাজরিন, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই সেদিন সেই ঝিকর গাছায় ঘোষণা করেছিলেন, আমরা আমাদের সাধ্য এবং সামর্থ্যের আলোকে সীমান্তের কাছাকাছি এলাকা পর্যন্ত গিয়েছিলাম, আমাদের রাষ্ট্র এবং সরকার আমাদেরকে আর সামনের দিকে অগ্রসর হতে দেয়নি, কিন্তু আমরা এই আন্দোলন বন্ধ করি নাই, যতদিন পর্যন্ত বাবরি মসজিদ পুনর্নির্মাণ না করবে ততদিন পর্যন্ত ভারতের রাষ্ট্রপ্রধানকে এই বাংলাদেশে অবাঞ্ছিত করা হয়েছিল। মহতারাম হাজরিন, এরপরে সেই বাবরি মসজিদকে কেন্দ্র করে ভারতে অনেক দাঙ্গা হয়েছে, হাজার হাজার মুসলমানদের রক্তে তারা আল্লাহর জমিনকে রঞ্জিত করেছিল। এই নরেন্দ্র মোদি যাকে গুজরাটের কসাই বলা হয়ে থাকে, গুজরাটের কসাই আহমেদাবাদে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করে নির্মমভাবে আল্লাহর জমিনকে রঞ্জিত করেছিল, আজ সে ভারতের ক্ষমতার মসনদে বসেছে, গোটা ভারত থেকে আজকে মুসলমানদেরকে বিতাড়িত করবার এক পায়ে তারার ষড়যন্ত্র সে আছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে কাশ্মীরে আজ 80 লক্ষ মানুষ তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, আজকে মাসের পর মাস কারফিউ জারি করে কাশ্মীর থেকে মুসলমানদের অধিকারকে হরণ করা হয়েছে। স্বায়ত্তশাসিত কাশ্মীর নিজেদের স্বাধীন পতাকা ছিল, সেই পতাকা কেড়ে নিয়েছে, স্বায়ত্ত শাসনের যেই সাংবিধানিক অধিকার ছিল সংবিধান থেকে
কাশ্মীরের স্বায়ত্ত শাসনের অধিকার হরণ করা হয়েছে। এভাবেই গোটা ভারত থেকে মুসলমানদের যে মান সম্মান মর্যাদা শাহবাজকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। বাবরি মসজিদ ঐতিহাসিকভাবে মুসলমানদের নিজস্বভাবে প্রতিষ্ঠিত প্রায় 500 বছরের পুরাতন মসজিদ, সেই মসজিদকে বিনা প্রমাণে তাদের যে রিপোর্ট তৈরি হয়েছে তদন্ত কমিশনের, সেই রিপোর্টে প্রমাণ হয় না যে বাবরি মসজিদের জায়গায় কোনোদিন তাদের মন্দির ছিল, এটা কোনোভাবেই প্রমাণ করা যায় না। কিন্তু হিন্দুত্ববাদীদেরকে মনোরঞ্জন, তাদের খুশি করার জন্য সরকারকে খুশি করতে গিয়ে, হিন্দুত্ববাদীদেরকে খুশি করতে গিয়ে ওরা আজকে সেখানে নির্লজ্জ রায় দিয়েছে যে বাবরি মসজিদকে ভেঙ্গে ওই জায়গায় রাম মন্দির নির্মাণ করা হবে। এই ঘোষণা দিয়ে 200 কোটি মুসলমানদের কলিজার উপর তারা ছুরিকাঘাত করেছে। মহতরম হাজেরিন, আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন তমাম পৃথিবীর মাটিকে আমার নবীর জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, সারা দুনিয়ার মাটি আমাদের জন্য মসজিদ। কাজেই আজকে এই বাংলাদেশে 16 কোটি মুসলমান, এই 16 কোটি মুসলমানের পক্ষ থেকে সারা দুনিয়ার উম্মতে মুসলিমাকে আমরা পয়গাম পৌঁছে দিতে চাই। আমাদের এই কথাগুলো ইথারে ইথারে তমাম পৃথিবীতে বসবাসকারী বাংলাদেশের মুসলিম সমাজের কাছে পৌঁছবে, বাংলাভাষী পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে পৌঁছবে। আমরা সারা দুনিয়ার মুসলমানদের কাছে পয়গাম দিতে চাই, তোমরা যে যেখানে আছো সেখানকার রাষ্ট্র মুসলিম সরকার প্রধানদেরকে তোমরা সোচ্চার করো, সারা দুনিয়ার 55টি মুসলিম দেশ যদি ঐক্যবদ্ধ হয়, 55টি মুসলিম দেশ মিলে যদি ভারতের এই আগ্রাসী সিদ্ধান্তের মোকাবেলায় দাঁড়িয়ে যায়, তাহলে ভারতের সাম্প্রদায়িক সরকারের পক্ষে বাবরি মসজিদ ধ্বংস করা কোনোদিনও সম্ভব হবে না। মহতরম হাজরিন, আপনারা যারা প্রবাসে গিয়েছেন, বিভিন্ন দেশে বিদেশে গিয়েছেন, তারা দেখেছেন মুসলমানদের গোটা আরব জুড়ে, আরবের প্রত্যেকটা দেশে দেশে প্রত্যেকটা শহরে শহরে ভারতীয়রা সেখানে প্রবাসে থাকে, সেই সমস্ত আরব দেশ থেকে টাকা কামায়, সেই টাকা এনে রেমিটেন্সের মাধ্যমে ভারত রাষ্ট্র চলে, মুসলমানদের অনুদান খেয়ে ওদের রাষ্ট্র চলে। অথচ সেই মুসলমানদের সঙ্গে আজকে ওরা বিশ্বাসঘাতকতা করতেছে, ওরা বিশ্বাসঘাতক এক জাতি। এ কারণেই 1947 সালে আমাদের এই বাংলাদেশে তৎকালীন যারা সচেতন রাজনীতিবিদ ছিলেন তারা ভারতের সঙ্গে একসঙ্গে থাকাটা পছন্দ করেন নাই। শেরে বাংলায় কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তারা সকলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের সঙ্গে থাকলে কোনোদিনও আমাদের জাতির উন্নয়ন হবে না। এজন্য তারা অখণ্ড ভারতের বিপক্ষে গিয়ে মুসলমানদের জন্য মুসলিম আলাদা রাষ্ট্র তারা গঠন করেছিলেন। আজও সেই কথা আমরা ভুলে যাইনি এবং আমরা বিশ্বাস করি 1947 সালে সেই সিদ্ধান্ত সেটা সঠিক সিদ্ধান্ত ছিল। মহতরম হাজরিন, আজ ভারতের হিন্দুত্ববাদী সরকার কাশ্মীর এবং বাবরি মসজিদকে যেভাবে দখল করলো, এর মাধ্যমে ওরা স্পষ্ট পয়গাম দিয়ে দিয়েছে ভারতে 30-40 কোটি মুসলমান এখনো বসবাস করে। এ মুসলমানরা যদি ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই বিশাল সাম্রাজ্যবাদী ভারত ভেঙ্গে খান খান হয়ে যাবে। কথাগুলো এজন্য বলছি, জয়লাতলানাল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা, আমার নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তমাম পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছে। সুতরাং বাবরি মসজিদ একদিন আবার আমাদের হাতে আসবে এবং সারা দুনিয়ার মাটি একদিন মুসলমানদের হাতে আসবে। ভারতে এই যে চূড়ান্ত একটা অস্থিরতা শুরু হয়েছে এটা স্বাভাবিক। দেখবেন আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, পিঁপড়া তো হাটবিতি জমিন দিয়ে, তুই উঠতে চাস কেন? তোর কাম হলো যে তুই মাটি দিয়ে হাঁটবি, আল্লাহ তোকে মাটি দিয়ে হাঁটার জন্য বানিয়েছেন,
কিন্তু পিঁপড়ার যখন তাফালিং বেড়ে যায়, ওর যখন পাখা গজায়, বুঝতে হবে যে ওর মরণের টাইম আসছে। আজকে ভারত জুড়ে যেই সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে মুসলমানদেরকে দমন করবার পায় তারা শুরু হয়েছে, এটা হলো পূর্বাভাস একটা বিষয়ের। সেটা হলো হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছেন যে কেয়ামতের আগে একটা যুদ্ধ হবে, সে যুদ্ধের নাম হবে গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানে একটা চূড়ান্ত লড়াই হবে এবং সেই চূড়ান্ত লড়াইয়ের পরিণাম আমার নবী বলে দিয়েছেন। সেই চূড়ান্ত লড়াইয়ের মধ্যে গোটা হিন্দুস্তান জুড়ে কালেমার পতাকা উড়বে, এই পতাকার অগ্রবিজয় রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। ভয়ের কোনো কারণ নাই, এগুলো আলামত, ক্ষেত্র তৈরি হচ্ছে, ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে ওই দিনও 1992 আর 93 সালে ওলামা একরাম আমাদেরকে শান্ত থাকার কথা বলেছিলেন। আজও আমি মুসলমানদেরকে শান্ত থাকার নসিহত করতেছি। কোনো অবস্থাতেই কোনো অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের মাধ্যমে করা যাবে না, অন্যায়ের প্রকৃত প্রতিবাদ হবে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। ওরা আমাদের মসজিদ ভেঙেছে বলে আমরা এদেশে কোনো মন্দির ভাঙবো না, ওরা আমাদের মসজিদ দখল করেছে বলে আমরা কোনো মন্দির দখল করব না। ওরা মুসলমানদের উপর সাম্প্রদায়িকতার বীজ বাষ্প চাপিয়ে দিয়েছে, আমরা এদেশে সংখ্যালঘু হিন্দুদেরকে নিরাপদ